মুও একদিন অনেক বড় হব শহর যত বুড়োই হোক না কেনে মু মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলা খাবেন বলুন পণ্ডিত মশাই চা কফি খাবেন নাকি শরবত আনবো ব্যস্ত হবেন না কিচ্ছু লাগবে না পরের বার যখন আবার আসবো তখন কিছু একটা খেয়ে নেব মন্দিরে আমার জন্য ভক্তরা অপেক্ষায় আছে আমি এবার তবে যাই ঠিক আছে নমস্কার পণ্ডিত মশাই দীর্ঘ সুমঙ্গলি ভব সর্বজন সুখীন ভবন্তু এবার আমি আসি ঠিক আছে গুরুদেব আপনার ক্ষমতার শক্তি অদ্ভুত কিন্তু ওরা নাগমণি না পেলে ওই জন্যই তোর মাথায় একেবারে বুদ্ধি নেই আমি বলি শোভা ওখানে আমি নকল নাগমণি রেখে এসেছি এইটার জায়গায় ওইটা ওখানে রেখেছি মূর্খরা ওটাকে আসল নাগমণি মনে করে ওটার পূজো করছে আরাধনা করছে জননীর অন্তিম সময় শুরু হয়ে গেছে শোভা কালচক্র আমাদের হাতে আসার মুহূর্ত থেকে ওই সময়ের সূচনা ওং নাগমণিয়ে নমঃ ওম উজ্জ্বল রূপিণী নমঃ ওম প্রখর জ্যোতিয় নমঃ আগে জননীর অবস্থা দেখে তারপরে এগুলো বাড়িতে ঢোকাব জননী জননী প্রণব আঙ্কেল আন্টি কেউ তো দেখতে পাচ্ছি না কেউ কি নেই বাড়িতে আজকে নাকি ছাদে রয়েছে সবাই পেলি তো পেলাম না এইভাবে বসে বসে কাঁদলে চলবে না মা উঠে ভালো করে খোঁজো না বাবা আমি তো ঠিক জায়গাতেই রেখেছিলাম আচ্ছা শোন এই তো ঠাকুরের পুজো করলি তারপরে ওইটা ওইখানে রেখেছিলিস তো আমি দেখেছি বাবা ওখানে নেই ও
এক কাজ করি, গিরিজাকে বরং জিজ্ঞেস করে একবার দেখি। গিরিজা, এই গিরিজা, আসছি গো। তুমি সব জায়গাতে খুঁজেছো? এদিকে এসো এক মিনিট। কেন গো, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? মা, আপনি কি নাগমণিটা দেখেছেন? হ্যাঁ দেখেছি তো। এই কোথায় দেখলে, কোথায় দেখলে? ঠাকুর ঘরেই আছে, সকালেই তো দেখলাম। এক্ষুনি তো ওইখানে দেখে এলাম, তুইও তো ওইখানটা দেখে এলি, তাই না? সব জায়গা দেখেছি বাবা, কোথাও পেলাম না। ও, একটা কাজ করি না, ঠাকুর ঘরে সবাই মিলে ভালো করে খুঁজি। হ্যাঁ এক মিনিট, এসো এসো, সব জায়গা ভালো করে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে এই ঠাকুর ঘরে আমরা সবাই ভালো করে খুঁজিনি। ভালো করে দেখ ভগবান, দয়া করো নাগমণিটা যেন পেয়ে যাই। রাম, ওই ফটোগুলোর পেছনে একটু দেখতো, খুব ভালো করে খুঁজে দেখতে হবে। দেখো তো ওই দিকটাই আছে কিনা, দেখো প্রদীপ জ্বলছে, কিন্তু সাবধানে। পেয়েছো? কি হয়েছে? আরে বোকা, তুই যে এক্ষুনি বলে ঠিক করে খুঁজেছিস, শুধু ওপর ওপর দেখলেই হয়ে গেল? ভালো করে খুঁজে দেখতে হবে, যেমন আমি করলাম। এই দেখ বাবা, ঠাকুর ঘরটা ভালো করে খুঁজেছিলাম, তুমিও তো খুঁজলে। এই বড়দের সঙ্গে ওইভাবে কথা বলতে হয়, চুপ করে থাক। ঠাকুর দয়া করেছেন, শেষ অব্দি পাওয়া তো গেল। যাক বাবা, শেষমেশ পাওয়া গেল। মা, আমার সোনা বৌমা, নে মা, তোকে ভরসা করে দিচ্ছি, খুব সাবধানে রাখবি। সত্যি বলছো বাবা, নাগমণি যদি আজ না পাওয়া যেত, আমাকে সারা জীবনের জন্য জননীর থেকে অনেক অনেক দূরে চলে যেতে হতো বাবা। তাই নাকি? সিচুয়েশন কিন্তু একদম পাল্টে গেছে। তেমন কিছু হয়নি তো, পাওয়া তো গেল। কাঁদিস না বা, কাঁদিস না। ভগবান, বাবা তুমি রক্ষা করলে। হ্যাঁ সাবধানে মা, সাবধান। হ্যাঁ আয় আয়। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? একা একা কি ভাবছো এখানে? আর নিচেও দেখলাম কেউ নেই। হ্যাঁ বিরাট, আন্টি তো এখনো আসেনি, প্রণব বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, আর আঙ্কেল মন্দির হয়ে বাড়ি ফিরবে বলেছে। মানে তোমাদের বাড়িতে মন্দিরে সবসময় কেউ না কেউ থাকেই থাকে। ভালো, চলো আমরাও এক রাউন্ড বাইরে থেকে ঘুরে আসি। না বিরাট, বাড়িতে তো কেউ নেই, আর তাছাড়া আমার কোথাও যেতে ভালো লাগছে না। কোথায় চললি মা? আসলে বাবা, আসলে গাধার যতই বয়স হোক না কেন, বুদ্ধি একটুও বাড়ে না। মনে হয় আমার মতো লোকের ক্ষেত্রেই এটা খাটে। কেন বলতো, কেন বলতো? কারণ কেউ বাড়ি থেকে যাবার সময় কোথায় যাচ্ছে বলে জিজ্ঞেস করতে নেই। জিজ্ঞেস করতে নেই, আমি জিজ্ঞেস করে ফেললাম। ছি, ভুল করে ফেললাম, ভুল করে ফেললাম। জাগে, ওইটা কি তোর হাতের মধ্যে লুকিয়ে রেখেছিস? আসলে বাবা, দেবসেনা, তুই এইসব করছিস মা? তুই এই বাড়ির একজন, এটা সত্যি, কিন্তু এই বাড়ির ভেতর থেকে কোনো জিনিস বাইরে যাবার হলে আমাকে তো সে কথা জানানো উচিত। হ্যাঁ যা মা, যা
বাড়ি ভেতরে গিয়ে ওই নাগমণিটা যেখানে ছিল সেইখানে রেখে দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে আয় মা। না বাবা, এই মুহূর্তে জননীর এটা আমাদের থেকে অনেক বেশি দরকার, আর সেই জন্যই আমি এটা। তাই নিয়ে যাচ্ছিস না? এই কথাটা যদি আমাকে আগে বলতিস, তোকে আমি নিজে থেকে বলতাম ওই নাগমণিটা নিয়ে যেতে। আমার থেকে একটা পারমিশন নিতে হতো, কিন্তু তুই আমাকে কোনো কথা না জানিয়ে এটা বাইরে নিয়ে যাচ্ছিস। আমার পারমিশন ছাড়া নাগমণি এই বাড়ির বাইরে যাবে না। জননী, তুমি একা যত থাকবে তত বেশি তোমার চিন্তা বাড়বে। কথায় আছে না যে আইডল মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। বিরাট, আমি সেসব জানি না। আমি জানি না কেন আমার একা থাকতে বেশি ভালো লাগছে এখন। কি জননী, তুমি এমন ভাবে কথা বলছো যেন পৃথিবী কালকেই ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলে এমন পরিস্থিতি ক্রিয়েট করো না যাতে আমায় সন্ন্যাস নিতে হয়। বিরাট, যদি সেরকম পরিস্থিতি হয় কি হবে? সেরকম পরিস্থিতি এলে সেরকম পরিস্থিতি এলে না বলো বিরাট, কি হবে সেই পরিস্থিতিতে? জননী, তুমি যতটা সহজে বলে দিচ্ছ ততটা সহজে সন্ন্যাস কখনোই নেওয়া যায় না। আর আমি জানি যে আমার ভবিষ্যতে তুমি আছো, নয়তো আর কেউ নেই।